হাই আজকে আমি আপনাদের জ্যাঙ্গোর খুব একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো বেশি কথা না বাড়াই বিষয়টা হচ্ছে জ্যাঙ্গোতে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের ফন্ট বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে হয় সেগুলো আমরা জ্যাঙ্গোতে কিভাবে অ্যাড করতে পারি তা তো আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট এবং আপডেট এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট এটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজমেন্টের এটা আমি তৈরি করতেছি কিন্তু এখানে অ্যাকশনে দেখতে পাচ্ছেন যে ডিলেট এবং আপডেট রয়েছে এই ডিলেট এবং আপডেট আমি না লিখে এখানেই জাস্ট আইকন কিভাবে সেট আপ করতে পারি তা দেখব তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আমরা ফন্ট অসাম একটা ওয়েবসাইট রয়েছে আমি এই ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা এভাবে সার্চ দিতে পারেন ফন্ট অসাম জ্যাঙ্গো তো এটা সার্চ দিলেই প্রথমে একটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন এই ডকুমেন্টেশনের ভিতরে ইন করবেন ইন করে নিচের দিকে যাবেন গেলেই হচ্ছে আপনি ফন্ট অসামের ফ্রি ভার্সন ডাউনলোডের একটা লিঙ্ক পেয়ে যাবেন তো আমি জাস্ট হচ্ছে ভার্সন নাম্বার অটোমেটিক্যালি নিয়ে আসার জন্য অর্থাৎ লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য জাস্ট ফন্ট অসাম ফ্রি এটাতে কপি করলাম কপি করে আমার যে আচ্ছা কমান্ড প্রম্পটটা রয়েছে সেখানে গেলাম গিয়ে জাস্ট লিখব পিফ ইনস্টল তারপরে ফন্ট অসাম ফ্রি জাস্ট ক্লিক করব আমি অলরেডি একটু আগে ইনস্টল করে ফেললাম তো আমার এখানে দেখাচ্ছে যে রিকোয়ার্ড অলরেডি স্যাটিসফাইড ফন্ট অসাম আমি আমার যেহেতু অলরেডি স্যাটিসফাইড রয়েছে অথবা আপনার এই যে 25 MB এই ফন্ট অসামটা ইনস্টল হয়ে যাবে তো আমার এখানে ইনস্টল হয়ে গেল আপনারা দেখতে পারলেন এখন আমি এই ফন্ট অসামের জন্য এই যে ফন্ট অসামটা রয়েছে সেটা আমার যে ওয়েবসাইট রয়েছে এই আমার ওয়েবসাইট ওয়েবসাইটের ইনস্টলড অ্যাপে এই ফন্ট অসামটা অ্যাড করে নিব অ্যাড করে নিলাম তো যেহেতু ফন্ট অসামটা অ্যাড করলাম যে দেখি এর কোনো স্ট্যাটিক ফাইল রয়েছে কিনা তো আমি স্ট্যাটিক ফাইলটা আমার যে জ্যাঙ্গো প্রজেক্ট রয়েছে সেখানে নিয়ে আসব ওই ফন্ট অসামে যদি কোনো স্ট্যাটিক ফাইল থেকে থাকে সেটার জন্য পাইথন ম্যানেজ ডট পাই কালেক্ট স্ট্যাটিক লিখব এখানে আমাকে বলতেছে যে আপনি কি নিয়ে আসতে চান অর না আমি ইয়েস দিলাম তাহলে ফন্ট অসামে যদি কোনো স্ট্যাটিক ফাইল থেকে থাকে সেই স্ট্যাটিক ফাইলগুলো আমার জ্যাঙ্গো প্রজেক্টের সাথে অটোমেটিক্যালি অ্যাড হবে অ্যাড হলে কি হবে আমি যখন এটা হিরোকু বা অন্যান্য সাইটে এটা ডিপ্লয় করব তো আমার এই স্ট্যাটিক ফাইলগুলো আমার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্ট থেকেই পাবে অর্থাৎ তখন কোনো অন ইরোর বা যেমন আপনি cPanel যে এই প্রজেক্টটা আমি পুশ করি তখন বিভিন্ন ধরনের ইরোর ফেজ হবে না তো এখানে একটু সময় নেবে ইয়েস দিয়েছি হয়তো স্ট্যাটিক ফাইলগুলো ডাউনলোড হয়ে 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 আমার এখানে আসতেছে যে স্ট্যাটিক ফোল্ডারে চলে আসতেছে দেখতে পারছেন যে আমার স্ট্যাটিক ফোল্ডার প্রায় ভরে গেছে হ্যাঁ এটা আসলে জ্যাঙ্গোর বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো আমরা ইউজ করি সেগুলো কালেক্ট করে নেওয়া ওকে আই গেস এখানে একটু সময়ের মধ্যে এসে যাবে আমরা ততক্ষণে একটু কাজ করি তাই না তো আমি বললাম যে আমার যে প্রজেক্টটা রয়েছে এই যে প্রজেক্টটা এখানে আমরা ডিলেট এবং আপডেট অপশন ইউজ করব এর জন্য আমরা একটু নিচে যাই এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আমার আইকনগুলো সেট করব মানে বিভিন্ন ধরনের আইকন আমরা এখন সার্চ করব এখান থেকে তো আমরা আইকন সার্চ করার জন্য এখানে একটু দেখে নিতে পারি যে আইকন কিভাবে সার্চ করতে হয় আমরা এই যে সার্চ বারেও আইকন সার্চ করতে পারি অথবা আমরা এই যে ফন্ট অসামের মেন ডকুমেন্টেশনে গিয়ে এখানে যদি আমরা ডিলেট দিই দেখি কি আসে আমাদের ওকে আর একটা জিনিস আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যখন আমরা ফন্ট অসামটা ইনস্টল করলাম এবং ইনস্টল ট্যাপের সঙ্গে অ্যাড করলাম তখন আমাদেরকে আমাদের হেডারে আমরা তো কালেক্ট স্ট্যাটিক দিয়েছি আমরা দেখবো যে স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে ফন্ট অসাম ফ্রি নামে অটোমেটিক ফোল্ডার তৈরি হয়ে গেছে তার ভিতরে সিএসএস ফন্ট অসাম এগুলো অটোমেটিক্যালি স্টোর হবে আমরা আমাদের প্রজেক্টের ডিরেক্টরিতে যদি একটু দেখি এখন পর্যন্ত অ্যাড হয়েছে কিনা ওকে এটা আমার প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন যখন আমি ফন্ট অসাম ইয়েটা করলাম কালেক্ট স্ট্যাটিক করলাম অটোমেটিক্যালি আমার ফন্ট অসাম এখানে চলে এসেছে এবং ফন্ট অসামের সিএসএস জেএস অল ফাইলস আমার এখানে চলে এসেছে খুব অ্যামাজিং না
তো আমরা এখন এদের যে ডকুমেন্টেশনটা রয়েছে সেই ডকুমেন্টেশন অনুযায়ী আমরা যদি ফন্ট আছাম সলিড ফন্ট এটা ইউজ করতে চাই তাহলে এনারা বলতেছে যে এইভাবে ইউজ করো। যদি আমরা এখানে যে ফা সলিড ফা ইউজার সিপ এভাবে লিখতে চাই, আর যদি আমরা এসভিজি প্লাস জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই তাহলে এই ধরনের মানে এগুলো অ্যাড করতে হবে আমাকে। তো আমরা এটা একটু অ্যাড করে নেই আমার প্রজেক্টে, জাস্ট এটা কপি করে নিলাম এবং আমার যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের মেইন যে ড্যাশবোর্ডের পেজটা রয়েছে অর্থাৎ আপনাদের যে হোম পেজ যেটাকে বলে যে ড্যাশবোর্ড, এই যে আমার ড্যাশবোর্ড এটা হচ্ছে আমার মেইন ড্যাশবোর্ড। তো এখানে হেড যে অংশটা সেখানে আমাকে অ্যাড করতে বলতেছে, অর্থাৎ এই হেড অংশে আমি অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করার কাজ শেষ। এখন আমরা যদি এই যে এখন আমাদের জাস্ট আই ক্লাস ফাফা সলিড ইউজারশিপ এভাবে ক্লাসের ডিফাইন করতে হবে। আমরা একটু নিচের দিকে দেখি যে এনারা আরও কোনো গাইডলাইন দিয়েছে কি না। এগুলো প্রো ভার্সনের জন্য গাইডলাইন দিয়েছে। তো এখন আমরা আমাদের আইকনগুলো অর্থাৎ আমরা কী কী আইকন সার্চ করতে চাইলাম, ডিলেট এবং আপডেট এই দুটো আইকন আমরা এখন সার্চ করব। ওকে, এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স থিম ইন এসটিএমএল, এটা এখানে সার্চ দিব, এটাতে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে যাব, গেলে দেখবো যে সলিড রেগুলার লাইট এগুলো অনেক অপশন রয়েছে। আমরা যেগুলো ফ্লিপ প্ল্যান ইউজ করতেছি সেই ফ্লিপ প্ল্যানে ক্লিক করব সলিডে। তো এখানে সলিডের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের আইকন রয়েছে। তো আমরা কি আইকন চাচ্ছি, প্রথমে ডিলেট বা ট্রাশের আইকন চাচ্ছি। তো এই এটাতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট হচ্ছে আমার এসটিএমএল নর্মাল এসটিএমএলের জন্য এতটুকু কোডকে স্নিপ্ট মানে কপি করলাম। কপি করে এখন যদি আমার কোডে যাই, আমি এই মেইন কোডে আসলাম, মেইন কোডে এসে আমি এই বাটন টাটন এগুলোকে এইখানে একটু দেখি যে সাথে সাথে আমার কাজটা হয় কি না। তো আমি যদি আমার ওয়েবসাইটটা একটু দেখি, আচ্ছা আচ্ছা সরি ফর দ্যাট, এইখানে আমাকে রান করতে হবে আমার ওয়েবসাইটটা, রান পাইথন ম্যানেজার বাই রান সার্ভার দিয়ে দিলাম। এখানে বলতেছে যে লোড স্ট্যাটিক আপনাকে লোড করতে হবে, আমি ম্যানেজ ডট পাই মানে মেইন যেটাতে লোড করি নাই সেজন্য আমাকে ইরোর একটা দিল। এই ইরোটা সলভ নিমিষেই হয়ে যাবে যদি আপনি এখানে জাস্ট হচ্ছে লোড স্ট্যাটিক লিখেন, লোড জাস্ট লোড লিখলেই তো চলে আসার কথা, এই যে লোড স্ট্যাটিক। তো যদি আমাদের কখনো আপনারা এই ধরনের ইরোর ফেস করেন তাহলে সেই স্ট্যাটিক ফাইলটাকে লোড করে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার খুব সুন্দরভাবে ডিলেট অপশনটা চলে এসেছে। তো আমি এখন ডিলেটের যে কাজটা সেটা রিমুভ করে দিয়ে জাস্ট হচ্ছে কোডটুকু রেখে দিব, মিডল এই কোডে চলে আসলাম। তো আমার এখন এই আইকনটা দরকার তাই না, এই আইকনটা আমার যে ডিলেট কথাটা রয়েছে সেটার জায়গায় বসাই দিলাম। তো ওকে, তো আমি এখন দেখব যে একটু জাস্ট রান করে নেই আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এখানে আমার এখন ডিলেট অপশনটা দেখাচ্ছে। তো আগে ডিলেট কেমন ছিল, ডিলেট লিখতাম, বাট এখন আমি আমার আইকনের মাধ্যমে বুঝাতে পারতেছি যে দ্যাট ইজ দ্য ডিলেট সাইন। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে কালার রাখতে চাইলে রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড থেকে কালার রিমুভ দিতে চাইলে রিমুভ দিতে পারি, অ্যাজ আওয়ার ডিম্যান্ড। ওকে, এখন আমরা সার্চ দিব, ডিলেট তো পারলাম, এখন একটু আপডেট দেখি যে আপডেট কেমন আইকন হতে পারে, আপডেট করতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটের অনেক ধরনের আইকন রয়েছে, মানে পেন্সিল দ্বারা বুঝে যে আমার ডকুমেন্টটা বা ফাইলটা আপডেট করতে হবে। পেন্ট স্কোয়ার এটা নিয়ে আসলাম এবং এতটুকু কপি করলাম, কপি করে হচ্ছে আমার যেখানে আপডেট কথাটা লেখা রয়েছে সেই আপডেটের জায়গায় পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা আবার রান করি তাহলে দেখতে পাচ্ছেন এটা ডিলেট, এটা আপডেট, এবং এটার কালারটা ডেঞ্জার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু দিয়ে দিই, প্রাইমারি দিয়ে দিই ফুটস্টপ। ওকে,
খুব সুন্দর এখন একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়েবসাইট নাম তারপরে ওয়েবসাইট ইউআরএল তারপরে ডিলেট অপশন তারপরে হচ্ছে আপডেট অপশন তো এখানে ক্লিক করলে আমাকে ডিলেটেড জিনিস বলতেছে এখানে আপডেটে ক্লিক করলে আপডেটেড ইনফরমেশন চলে আসবে তো আমরা আজকে আসলে কি শিখলাম আমরা আসলে আজকে শিখলাম যে কিভাবে ফন্ট আছাম অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্ট বিভিন্ন ধরনের আইকন আমাদের জ্যাঙ্গো ওয়েবসাইটে এক্সিস্টিং কোনো জ্যাঙ্গো ওয়েবসাইটে ইউজ করতে হয় তাহলে আমি আবার শেষে একটু বলি যে আমি আপনাদেরকে এই ফন্ট আসামের এই ইউআরএল গুলো প্রোভাইড করব আপনারা জাস্ট এই ইউআরএল এ যাবেন গিয়ে আমি যেভাবে যেভাবে ইনস্টল করলাম যেভাবে যেভাবে অ্যাড করলাম যেভাবে যেভাবে স্ট্যাটিক ফাইলকে অ্যাড করলাম সেটা করে জাস্ট হচ্ছে এখানে আপনারা আইকনটা সার্চ দিবেন এবং আইকনটা সার্চ দিলে আপনি আইকনটা পেলেই এখানে জাস্ট আপনাদের যে প্রজেক্টটা রয়েছে এক্সিস্টিং সেই প্রজেক্টে আইকনটা অ্যাড করবেন তো আজকে এ পর্যন্তই নেক্সট কোনো জ্যাঙ্গোর ইন্টারেস্টিং টপিক নিয়ে আবারও দেখা হবে তো আপনারা যারা নতুন অনেকেই রয়েছেন আমার চ্যানেলে বা অনেকেই শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তাদেরকে রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে কোনো যদি আপনার মডিফিকেশনের দরকার হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ তো সবাইকে ধন্যবাদ।